দুর্দান্ত একটি থিম বানিয়েছে পুরুলিয়া জেলার জলটাঙ্কি পাড়া। তাদের এবছরের থিম হলো মায়াপুর ইস্কন। কি সুন্দর থিম! তারা চেষ্টা করেছে অবিকল সেই মন্দিরকে তাদের সামনে তুলে ধরার, এবং এই মন্দির দেখার জন্য পুরুলিয়া শহরের গ্রাম থেকে শহর থেকে সব জায়গা থেকে লোকজন এসে সেখানে ভিড় করছে। লাখ লাখ সেখানে লোক আসছে সেই মায়াপুর ইস্কনের সেই মন্দির দেখার জন্য। বাইরে রয়েছে প্রচুর মানুষ, প্রচুর পুলিশ যাচ্ছে সেই গৌরাঙ্গের মূর্তি, সেই গৌরাঙ্গের ছবি, সে নিতাই গৌরাঙ্গ যারা হরিনাম সংকীর্তন করে মানুষের মন জয় করে নিয়েছে। খুব সুন্দর এবছরের থিমটি বানিয়েছে পুরুলিয়ার জলটাঙ্কি পাড়া, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট যেটা আমরা দেখাবো সেটি হলো পুরুলিয়ার আরেকটি মন্দিরের কথা বলবো, সেটি হলো পুরুলিয়ার রাসমেলার নিকট জেলিয়াপাড়া মন্দির। অনেক প্রাচীন একটি মন্দির যেখানে লাখ লাখ লোক সেখানেও ভিড় করছে শুধু দেখার জন্য সেই আলোকসজ্জা। মন্দিরটি বেশ প্রাচীন, বেশ বড়, বেশ দৈর্ঘ্য প্রস্থে বেশ আর কি চওড়া। এখানেও আলোকসজ্জার সাহায্যে মন্দিরটিকে ভরিয়ে দিয়েছে সেই জেলিয়াপাড়ার মানুষ, যা দেখতে দুর্দান্ত দেখতে লাগছে। এবং তার আলোকসজ্জা এবং আতশবাজি এর নাম কিন্তু আমাদের পুরুলিয়া জেলাতে বেশ ছড়িয়ে রয়েছে। প্রচুর মানুষ সেখানে সমাগম হচ্ছে সেই আলোকসজ্জা দেখার জন্য, এবং একটা মানে মানুষের একটা ইচ্ছে যে এই মন্দির দেখবই, তাই সব সমস্ত লোক সেখানে আসছে, ভিড় করছে। এই দুটো মন্দির আমাদের পুরুলিয়া জেলাতে খুব সুন্দর। এবং আরেকটি মন্দিরের কথা আমি বলেছিলাম, সেটি হলো বৃদ্ধাশ্রম, সেটি নিচের নিচে দেওয়া রয়েছে।